হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস রিজালস। অ্যান্ড সবাইকে ঈদের অনেক 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 শুভেচ্ছা। আশা করি সবার ঈদ খুবই আনন্দে কাটুক পরিবারের সাথে। বিয়েবাড়ির শাহি জর্দা বা জর্দা পোলাও ছোটবেলায় কখনোই অতটা প্রিয় ছিল না যতটা এখন প্রিয়। এই জর্দা পোলাও খেতে একদম অমৃতের মতো লাগে, তাই সেই রেসিপি তোমাদের সাথেই শেয়ার করলাম। আশা করি এই রেসিপি তোমাদের সবার ভালো লাগবে। ডেজার্টের টেবিলে এরকম একটি জর্দা পোলাও থাকলে কিন্তু সবারই মন খুব খুশি হয়ে যাবে। তাহলে চলো দেখি আমি কিভাবে এই শাহি জর্দা বা বিয়ের বাড়ির জর্দা রান্না করি। সো আমার আজকের এই মজার শাহি জর্দা রান্না করতে যেটা লাগছে, প্রথমেই বাসমতি চাল। বাসমতি চালটাকে আমি খুব ভালো মতো ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবো। বাসমতি চালের একটা বৈশিষ্ট্যই হলো 15-20 মিনিট ভিজিয়ে রাখলে বাসমতি চালের যে দানাগুলো সেগুলো খুবই লম্বা লম্বা হয়ে যায়, তখন জর্দা পোলাওটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, খেতেও মজা লাগে। আর লাগছে আনারস। আনারসটা খুবই ইম্পর্টেন্ট জর্দা পোলাওয়ে। অনেকে আনারস দেয়, অনেকে অরেঞ্জের কোয়াও দেয়। অরেঞ্জের কোয়াও মজা লাগে, তবে আমার কাছে আজকে আনারস অ্যাভেলেবল ছিল তাই আমি আজকে আনারস দিয়ে করছি। আর নিয়ে নিচ্ছি বাসায় বানানো ঘি। এই ঘি ছাড়া কিন্তু জর্দা পোলাও একটুকু মজা হবে না। সো অবশ্যই তোমরা চেষ্টা করবে ঘি ইউজ করতে। এই ঘিটা আমার বাসায় বানানো, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। জর্দা পোলাওয়ের সবাই তোমরা জানো যে পোলাওটা একটু অরেঞ্জ বা হলুদ কালার হয়, সেটার জন্য আমি ফুড কালার জর্দার কালার নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি লং, এলাচ আর সিনামন স্টিক, মানে দারচিনি যেটাকে বলে। লং তোমরা একটু বেশি দেওয়ার চেষ্টা করবে, জর্দা পোলাওয়ে লং এর ফ্লেভারটা খুবই সুন্দর লাগে। আর জর্দা পোলাওয়ে তো মিষ্টি হতেই হবে, তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1.5 কাপ মতো চিনি। তোমরা চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারো, তবে 1.5 কাপ পরিমাণ চিনি পারফেক্ট এই পরিমাণ জর্দা পোলাওয়ের জন্যে। চালটাকে খুবই ভালো মতো ধুয়ে আমি 15-20 মিনিটের জন্যে ভিজিয়ে রাখছি। একটা প্যান নিয়ে নিলাম, সেটাতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিব, চালটা যেন খুব ভালো মতো সিদ্ধ হয়। সো আমি এখানে টোটাল 6 কাপ মতো পানি নিচ্ছি যেন চালটা খুব ভালো মতো সিদ্ধ হয়। চুলার জালটা অন করে দিলাম। এখন যেটা দিব জর্দার রং। জর্দার রংটা আমি ভালো পরিমাণেই একটু দিব, কারণ আমি আমার জর্দা পোলাওটা একটু ডার্ক অরেঞ্জ চাই, যেন ডার্ক অরেঞ্জ হয়। বিয়ের বাসার জর্দা পোলাওতেও কিন্তু এরকমই ডার্ক অরেঞ্জ থাকে। পানিটা যখন এইরকম খুব ভালো মতো ফুটে আসবে তখন আমি যেটা করব, ভিজিয়ে রাখা চালটা আস্তে করে দিয়ে দিব। চালটা অনেক বেশি নাড়া যাবে না, তাহলে বাসমতি চালটা কিন্তু ভেঙে ভেঙে যাবে। হালকা করে আমি একটু নেড়ে দিব, তারপরে আমি ওয়েট করব ঠিক 7 থেকে 8 মিনিট। 7 থেকে 8 মিনিটের বেশি যদি আমি এই বাসমতি চাল সিদ্ধ করি তাহলে একদম কাদা হয়ে যাবে। তো আমরা কাদা, মানে একদম নরম চাল চাই না। এইটা বেসিক্যালি 80% আমাদেরকে কুক করতে হবে আর 20% আমরা পরে রান্না করব। তো ঝরঝরা যদি আমরা কেউ জর্দা পোলাও চাই তাহলে একদম 7 থেকে 8 মিনিটের মধ্যে চালটা নামিয়ে নিতে হবে। চালটা যখন ঠিক এইরকম হয়ে আসবে, 80% রান্না হবে, তখন আমি এটাকে এখন ছেঁকে নিব পানিতে। চুলায় আবার প্যান নিয়ে নিলাম। এখন যেটা করব প্রথমে সেটা হলো ঘি দিয়ে দিব। ঘিটা অনেক বেশি জাল দিয়ে মেল্ট করার দরকার নাই, এটা আস্তে আস্তেই মেল্ট হবে। এখন যেটা করব, আমি আমার গরম মশলাগুলো দিয়ে দিব। তোমরা ডেসক্রিপশন বক্স চেক করতে অবশ্যই ভুলবে না, আমি ডেসক্রিপশন বক্সে সব লিখে দিব কোনটা কী পরিমাণ নিয়েছি। ঘিটা হালকা মেল্ট হয়ে আসলে আর গরম মশলাগুলো অল্প একটু ভাজা হলে যখন একটা সুগন্ধি বের হবে, তারপরে আমি যেটা দিব আনারসগুলো। আনারসগুলো দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। দু এক মিনিট একটু আনারসটাকে ভাজার পরে আমি যেটা দিব 1/3 কাপ মতো পানি দিয়ে দিব। তোমরা ডেসক্রিপশন বক্সটা অবশ্যই অবশ্যই চেক করে নিবে আমি কোনটা কতখানি দিচ্ছি। এটার মাপ ঠিক মতো না হলে কিন্তু জর্দা পোলাওটা সুন্দর হবে না। দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতো লবণ। যদি আনারসটায় কোনো রকম টক থাকে সেই টকটা চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি চিনি।
চিনি দিয়ে খুব ভালো মতো একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ওয়েট করতে হবে চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত। চিনিটা মেল্ট হলে তারপরে আমরা দিব আমাদের বাসমতি রাইস। আনারসটাকে অনেকক্ষণ ধরে সিদ্ধ করার কিছুই নাই, এইটা চিনিটা যখন একটু মেল্ট হয়ে আসবে আমরা তখনই দিয়ে দিব আমাদের সিদ্ধ করে রাখা বাসমতি চাল। বাসমতি চালটা দেওয়ার পরে খুবই আলতো হাতে রাইসটা নাড়তে হবে যেন রাইসগুলো ভেঙে ভেঙে না যায়, কারণ আমরা জর্দা পোলায় সাধারণত রাইসগুলো এরকম বড় বড় দানা থাকবে, এটাই দেখতে ভালো লাগে। সেকেন্ড টাইমের জন্য আমি এটা আবার একটু নেড়ে দিচ্ছি, কারণ ঘিগুলো মাঝখানে উঠে আসছে, নেড়ে দিলে চারি সাইডে ঘিটা চলে যাবে। তারপরে আমি যেটা করব, চুলার আঁচ একদম কমিয়ে দমে দিব 40 মিনিটের জন্য। দমে দিচ্ছি 40 মিনিট, 40 মিনিট পরে আবারও ফিরে আসছি। ফিরে আসলাম ঠিক 40 মিনিট পরে। 40 মিনিট পর ওভেন থেকে বের করার পরে এটার অবস্থা দেখো এইরকম হয়েছে, ভাতটা কত ঝরঝরা দেখো, আর ঘিয়ের গন্ধে তো বাসা মোমো করছে। এই হয়ে গেল আমার বিয়ে বাড়ির শাহি জর্দা বা জর্দা পোলাও। আজকের আমার রেসিপি বা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট দিবে, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবে না। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সবার ঈদ অনেক ভালো কাটুক এই শুভকামনায় আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো ভিডিওতে। দেখো বাসমতি চালগুলো কত সুন্দর গোটা গোটা দানা, তো লম্বা লম্বা দানা হয়ে আছে।